হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমার সুমি বিউটি অ্যান্ড ব্লগস। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্ন্যাক্স ভিডিও, সেটা হচ্ছে সাবুর পকোড়া। খুব চটজলদি হয়ে যায় আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সাবুর পকোড়া। তো চলো দেখে নাও। আর এরকম বৃষ্টির দিনে মাঝে মাঝে বেশ খেতে ভালোই লাগে এরকম পকোড়া টকোড়া। তো চলো, আমি খুব সাধারণ জিনিস দিয়ে বানিয়েছি, ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি। চলো রেসিপিটাকে দেখে নাও, তারপর তোমাদের সাথে বাকি কথা বলবো। তো সাবুর পকোড়া বানাতে যেগুলো আমাদের লাগবে, যে উপকরণগুলো লাগবে, সেগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপর নিয়েছি আমি ওখানে সাবু, তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, বেসন, আর এটা হচ্ছে বেকিং পাউডার, তারপর আছে লবণ, তারপর এটা হচ্ছে আলু সেদ্ধ করে রাখা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। যেটা বলে তোমরা কর্নফ্লাওয়ার শুধুমাত্র ইউজ করতে পারো, আবার শুধুমাত্র বেসনে ইউজ করতে পারো, আবার কর্নফ্লাওয়ার বেসন দুটো মিক্সড করে ইউজ করতে পারো। এবার একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি আলু সেদ্ধটা নিয়ে নিলাম, নিয়ে একটা চামচ দিয়ে ওটাকে আমরা খুব ভালো করে স্ম্যাশ করে নেব। তোমরা হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব। তারপর এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভিজিয়ে রাখা সাবু। বেশ অনেকক্ষণ 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে, দিয়ে তাই সেই সাবুটা দিয়ে দেবে। আর বড় দানা সাবু হলে আরও বেশি ভালো হয়। আমি ছোটো দানা সাবু এখানে ইউজ করেছি। তো সাবু দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, তোমরা যেরকম কোয়ান্টিটি বানাবে সেই অনুযায়ী দেবে। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে ইউজ করলাম, ছোটো ছোটো কুচি করে নিয়েছি। তারপর এখানে যেটা দেবো, এরপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। তোমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা কাঁচা লঙ্কা দিলে বেশ ভালো লাগে টেস্টটা, মুখে পড়লে টেস্টটা বেশি ভালো লাগে। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। তোমরা যে যেরকম মানে লবণ পছন্দ, মানে যেরকম টেস্টে লবণ খাও সেরকম, অনেকে বেশি লবণ খায়, অনেকে কম লবণ খায়, সেই অনুযায়ী তোমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবে। তারপর আমি এখানে যেটা দেবো সেটা হচ্ছে বেকিং পাউডার। দেখো বেকিং পাউডারটা হাফ চামচ মতো দেবে, তোমরা যদি বেকিং সোডাও এখানে হাফ চামচ মতো ইউজ করতে পারো ভীষণ তাহলেও ভালো হয়, বা দুটো কম্বিনেশন, বা শুধুমাত্র একটা ইউজ করতে পারো, বা বেকিং পাউডার শুধু ইউজ করতে পারো, বেকিং সোডাটাও ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বেকিং পাউডারটা দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কোনো ব্যাপার না, তোমরা শুধুমাত্র বেসন দিয়ে করবে, আর বেসনের সাথে তোমরা চালের গুঁড়ো মিক্সড করে করতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো ক্রাঞ্চি ভাবটা আসে, ভীষণ ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। এবার দিয়ে আমরা হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, তারপরে আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো, যদি প্রয়োজন হয় আর একটু বেসন বা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো দেখো আমি মাখছি এটাকে, তারপর আমার আরেকটু মনে হলো কর্নফ্লাওয়ার প্রয়োজন, তারপর নাহলে বাইন্ডিংটা ভালো আসবে না, তারপর আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু কালো জিরে। এটা দিলে ভীষণ ভালো হয় খেতে, স্মেলটা খুব ভালো হয়। আর একটু দেবো হলুদ গুঁড়ো, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তার সে কারণে আমি একটু বলে দিলাম। এখন দিলাম কালো জিরে আর একটু দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি বড়াগুলো বা পকোড়াগুলো বানাবো। দেখো এগুলো বানানো আমার মাখাটা হয়ে গেছে। এবার যে যা যেরকম পছন্দের সাইজ, যেরকম ডিজাইন করতে চাও সেরকম অনুযায়ী তোমরা পকোড়াগুলো বানিয়ে নেবে। তো দেখো আমি এরকম রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, ছোটো তোমরা গোল গোল করতে পারো, আমি এরকম গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি, তোমরা যে কোনো ত্রিকোণ করতে পারো, যে কোনো তোমরা শেপ করতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিলাম, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার তেলটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপর গ্যাসটা একদম সিম করে দেবো, তারপর এর মধ্যে পকোড়াগুলো একে একে ছেড়ে দেবো। পকোড়াগুলো গ্যাসটা কিন্তু একদম হাই হিটে দিয়ে পকোড়াগুলো ফ্রাই করবে না, তাহলে কিন্তু ভেতরে একদম কাঁচা থেকে যাবে, তখন কিন্তু একটু ভালো লাগবে না। তো হাই হিটে গরম করে তারপর গ্যাসটা সিম করে দিয়ে তারপর আমরা পকোড়াগুলো দিয়ে দেবো। তো দেখো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, এবার একে একে ছেড়ে দিয়ে তারপর দুবোটেলে তোমরা এখানে ভাজতে পারো, শ্যালো ফ্রাইও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মিডিয়াম তেল নিয়ে তারপর এটাকে ফ্রাই করছি। প্রথমে এক সাইড খুব ভালো করে হয়ে গেলে তারপর আমি এটাকে এক সাইড উল্টে দিলাম, একদম গোল্ডেন ব্রাউন করে দু পিট ভালো করে ভাজবে, কিন্তু গ্যাসটা অবশ্যই করে লো টু মিডিয়ামে দিয়ে রাখবে, একদম হাই হিট করবে না, তাহলে কিন্তু পকোড়াটা একদম কাঁচা থাকবে আর একটু খেতে ভালো লাগবে না। দেখো আমি দু পেট একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তারপর আমি এটাকে তুলে নেব। আর একটা কথা, তোমরা আমি যেটা বলছিলাম, এখানে চালের গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, ঘরে যদি থাকে তাহলে অবশ্যই ইউজ করো, ভীষণ ভালো হয়। আর এটার উপর যদি একটু চাট মশলা সরাতে পারো আরও বেশি ভালো লাগে। তো দেখো আমার এটা হয়ে গেছে, আমি আরও ভেজে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আমি এখানে একটা হোমমেড সস দিয়ে পরিবেশন করলাম, আর আমার রেডি হয়ে গেছে সাবুর পকোড়া। অসাধারণ খেতে হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা যদি এটা পাউরুটি দিয়ে খাও এই পকোড়াটা,
তাহলে তো ব্যাপক লাগে। আমার কথা শুনে একবার এই পকোড়াটা বানিয়ে পাও। এই সাবুর পকোড়াটা রেডি হয়ে গেল খুব ইজি ভাবে, আর ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, আমি তো ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই বানিয়েছি। আর তোমরা চাইলে যে কোনো তোমাদের মন পছন্দ যে কোনো জিনিস তোমরা ইউজ করতেই পারো তার সঙ্গে, বাট আমি এরকম ভাবে বানালাম আর এরকম ভীষণ টেস্টি হয়। আর যেটা বলা ছিল, তোমরা যদি চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো যদি ইউজ করো ভীষণ ভালো হয় আর খুব বেশি ক্রিস্পি হয়, যেটা আমাদের খুব মানে সবারই ভালো লাগে। পকোড়া টাইপের জিনিসগুলো এরকম চালের গুঁড়ো থাকলে ইউজ করতে পারো, ভীষণ ভালো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। দেখা যাক এরপর নেক্সট কি ভিডিও দিই, কোনো ইচ্ছে আছে একটা কোনো ব্লগ ভিডিও দেওয়ার, বাট জানি না কি হবে, দেখা যাক কি হয় না হয়। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। আর হ্যাপি থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে থেকো, আর সবাইকে হ্যাপি রেখো। তো চলো টাটা।